আসসালামু আলাইকুম, কেমন আছো ক্লাস ফোর? আমি আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তোমরা গত ক্লাসের আনসিন প্যাসেজটি পড়েছ? গত ক্লাসে কিন্তু আমরা একটি আনসিন প্যাসেজ করেছি, আমরা যে শীটটি দিয়েছিলাম সেই শীটের মডেল টু। আমাদের আরেকটি থাকবে, সেই শীট থেকে কোনটি মডেল টেন। তো আজকে আমরা কি করব, আমাদের সেই মডেল টেনটি সলভ করব, ঠিক আছে? সাথে আছি আমি তোমাদের হুমায়রা ম্যাডাম। এবং তোমরা সবাই কি করো, তোমাদের যে শীটটি আছে সেটি সাথে নিয়ে বসো, আর আমি চলে যাচ্ছি স্ক্রিনে। আমাদের আজকের আলোচনার বিষয় মডেল টেন। মডেল টেন মূলত একটা রূপকথার একটা গল্প নিয়ে, একটা আলাদিনের একটা গল্প নিয়ে। তোমরা সবাই জানো, আমরা অনেক সময় বলি আলাদিনের জাদুর চেরাগ, তাই না? তো সেই আলাদিনের জাদুর চেরাগ অর্থাৎ ল্যাম্প যে এটা ছিল, এখানে সেই জাদুর ঘটনাটি এখানে বর্ণনা করবে, আর এটার উপরে আমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলি আমরা কি করব, সলভ করব। তাহলে চলো আমরা গল্পটা পড়ে দেখি। তোমাদের সুবিধার্থে আমি আমার ক্যামেরাটা অফ করে নিচ্ছি, যাতে তোমরা পুরো প্যাসেজটা দেখতে পারো। এখানে কি বলেছে দেখো, রিড দ্য টেক্সট, টেক্সটটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 5, 6, 7, and 8। কোয়েশ্চেন কি পড়বে, 5, 6, 7, আর 8 নম্বর কি করবো আমরা, সলভ করব। তাহলে আগে আমরা গল্পটা পড়ি, তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ আমি কিন্তু এখানে প্রত্যেকটার শব্দের কিন্তু মিনিং বলে দিব। যদিও যে শীটটা দিয়েছি তোমাদের সেই শীটে অলরেডি ওয়ার্ড মিনিং আছে, বাট আমিও এখানে কি করব, তোমাদের ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিব, ঠিক আছে? বলে দিব, তোমরা শুনে শুনে মনোযোগ দিয়ে শুনে সেটা লিখবে। তাহলে চলো আমরা প্রথম লাইনটা পড়ি, কি লেখা আছে এখানে। আলাদিন ওয়াজ অ্যালোন। অ্যালোন, অ্যালোন মানে কি, একা। একা কি ছিল, কে? আলাদিন। ইট ওয়াজ ডার্ক ইনসাইড দ্য কেভ। ইট ওয়াজ, এটা ছিল, ডার্ক অন্ধকার, কোথায়, ইনসাইড ভেতরে, কিসের ভেতরে, দ্য কেভ গুহা, কি গুহার ভেতরে অন্ধকার ছিল, ঠিক আছে? হি কল দ্য ম্যাজিশিয়ান, সে জাদুকরকে ডাকলো। ম্যাজিশিয়ান কি, জাদুকর, কল মানে ডেকেছিল। আচ্ছা, সে কে এখানে, আলাদিন। আলাদিন ম্যাজিশিয়ানকে ডেকেছিল। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কি, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর পাওয়া গেল না, ঠিক আছে, কোনো উত্তর আসলো না। আলাদিন ওয়াজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ ভয় পেয়ে যাওয়া, ভীত হওয়া। আলাদিন তো ভয় পেয়ে গেল যে কী ব্যাপার, আমি ম্যাজিশিয়ানকে জাদুকরকে ডাকলাম অথচ জাদুকর আসলো না, সে রীতিমতো ভয় পেয়ে গেল। হি বিগান টু প্রে, সে একদম দোয়া করা শুরু করলো, ঠিক আছে, যেন ম্যাজিশিয়ান যেন চলে আসে, বা কোন উপায়ে সে আসলে ম্যাজিশিয়ানকে ডাকতে পারবে, সামনে আনতে পারবে, এই জন্য সে দোয়া করা শুরু করে দিল। হি রাবড দ্য রিং, রাবড মানে কি, ঘষা, রাব মানে ঘষা, আর যেহেতু আগে হয়েছিল এই জন্য রাবড। আচ্ছা, হি রাবড দ্য রিং, সে কী করলো, তার যে রিংটা ছিল অর্থাৎ আংটিটা ছিল, আংটিটাকে ঘষা শুরু করলো। অ্যাট ওয়ান্স, যেই ঘষা শুরু করলো, অ্যাট ওয়ান্স মানে তক্ষণই, ঠিক আছে, আমরা বলি না যে আমি যখনই এটা করলাম তখনই সে আমার সাথে এই কাজটা করলো, এই যে যখনই তখনই আমরা বলি না, এই অ্যাট ওয়ান্স মানে তক্ষণই, ঠিক আছে। তাহলে কী হলো, এই যে রিংটা যে ঘষলো ঠিক তখনই, অ্যাট ওয়ান্স, যিনি কেম অ্যান্ড সেড, একটা দৈত্য আসছিল, ঠিক আছে, একটা দৈত্য এসেছিল আর বলেছিল, কি বলল,
I am the slave of the rain. I am the slave. আমি দাস ভৃত্য, ঠিক আছে? আমি দাস বা ভৃত্য কিসের? এই আংটিটার দাস। I will obey you. obey মানে মেনে চলা, কাউকে মেনে চলা, মান্য করা। I will obey you. আমি এই আংটির দৈত্য, আমি এই আংটির দাস, আমি তোমাকে মান্য করব। কেন? ওই যে ওর হাতে যে আংটিটা ছিল আর ও যে রাপ করেছিল, গল্পটা এরকম যে যেই রাপ করবে দৈত্যটা তারই হয়ে কাজ করবে, আংটিটার দৈত্যটা কি করবে তার হয়েই কাজ করবে। তো যেহেতু আলাদিন এটা করেছিল, এই জন্য আলাদিনকে এখন দৈত্যটা মেনে চলবে। এখন সে কি বলতেছে দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আলাদিন ওয়াজ ট্রেম্বলিং, আলাদিন কি করছিল? ট্রেম্বলিং। আলাদিন কি আর চাইবে? আলাদিন তো ভয়ে কাঁপছিল, টু সি দ্য জিনি, দৈত্যটাকে দেখে আলাদিন ভয়ে কাঁপছিল, সে কি চাইবে? কিন্তু সে ভয়টাকে সংবরণ করলো আর কি বলল, বাট হি সেড, কিন্তু সে বলল, টেক মি আউট, আমাকে বাইরে নিয়ে যাও, এই যে কেভের ভিতরে অর্থাৎ গুহার ভিতরে এত অন্ধকার, সে তো একেবারে রীতিমতো ভয় পেয়ে শেষ, এখন সে কি বলল যে আমাকে বাইরে নিয়ে যাও। আচ্ছা, অ্যাট ওয়ান্স, তখনই, হি ওয়াজ আউটসাইড দ্য কেভ, ঠিক ওই মুহূর্তেই সে দেখলো কি সে কেভের গুহার বাইরে আছে, আউটসাইড মানে বাইরে। হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে আসলো। আলাদিন ওয়াজ ভেরি হাংরি, আলাদিনের খুব ক্ষুধা লেগেছিল, খুব ক্ষুধার্ত ছিল। বাট দেয়ার ওয়াজ নো ফুড ইন দ্য হাউস, কিন্তু কি ছিল না, বাড়িতে কোনো খাবার ছিল না। আলাদিন আস্কড হিজ মাদার, আলাদিন তার মাকে বলেছিল, টু সেল দ্য ল্যাম্প, ওই যে ল্যাম্পটা আছে, বাতিটা আছে, সেটাকে কি করতে বলেছিল, বিক্রি করে দিতে বলেছিল। দ্য ল্যাম্প ওয়াজ ডাস্টি, ল্যাম্পটা এতই ময়লা পড়েছিল, ধুলো ময়লা পড়েছিল, যে কি হলো, ওই ল্যাম্পটা বিক্রির জন্য তখন প্রস্তুত ছিল না। তারা কি করলো, ল্যাম্পটাকে পরিষ্কার করা শুরু করলো। সো হি বিগান টু, সো শিটাকে আলাদিনের মা, শি বিগান টু রাব ইট, সে এটাকে ঘষা শুরু করলো, অর্থাৎ এটা পরিষ্কার করার জন্য যে ঘষাঘষি শুরু করলো। অ্যাট ওয়ান্স, তখনই, অ্যানাদার বিগ জিনি ওয়াজ দেয়ার, আরেকটা বড় দৈত্য সেখানে চলে আসলো। ইট সেড, এটা বলল, আই এম জিনি অফ দ্য ল্যাম্প, আমি এই বাতির, ল্যাম্পের কি, প্রদীপের দৈত্য, আমি এই প্রদীপের দৈত্য। আই অবি হিম, আমি তাকেই মান্য করি, হু হোল্ডস ইট, যে এটাকে ধরে রাখে বা যে এটাকে স্পর্শ করে, ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তখন আলাদিন বলল, আলাদিন সেড, ব্রিং সাম ফুড ফর আস, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা, তখন দ্য বিগ জিনি ভ্যানিশড, ভ্যানিশড মানে উধাও হয়ে যাওয়া, ঠিক আছে? এই বড় দৈত্যটা কি হলো, উধাও হয়ে গেল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, ইট কেম ব্যাক, এটা চলে আসলো আবার, উইথ আ সিলভার ট্রে, একটা রূপার একটা ট্রে নিয়ে চলে আসলো, অন হিজ হেড, তার মাথার উপর। কোথায় ছিল এই রূপার ট্রেটা? সেই দৈত্যটার মাথার উপর। দেয়ার ওয়ার টু সিলভার প্লেটস, ওখানে দুইটা সিলভারের প্লেট ছিল, অর্থাৎ রূপার প্লেট ছিল, থালা। টু সিলভার কাপস, দুইটা সিলভারের অর্থাৎ রূপার কাপ ছিল। টুয়েলভ সিলভার ডিশেস, বারোটা সিলভারের ডিশ ছিল, যেখানে ফুল অফ নাইস ফুড, যেখানে অনেক মজার মজার খাবার ছিল। ইস, তোমাদের যদি এখন এভাবে দেওয়া হয় তোমরা কি করবে, সবাই ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করবে, তাই না? দেখো এখানে কি বলেছে, আফটার দিস, এরপরে, ওয়েন এভার দে ওয়ার হাংরি, যখনই তারা ক্ষুধার্ত থাকতো, অর নিডেড এনিথিং, অথবা তাদের কোনো কিছুর যখনই প্রয়োজন হতো, দ্য জিনি ব্রট ইট, এই দৈত্যটা তাদের জন্য নিয়ে আসতো, ফর দেম, তাদের জন্য কি করতো, নিয়ে আসতো। সো দে হ্যাড নো ওয়ান্ট, তাই তাদের কোনো অভাব থাকলো না, তাদের কোনো চাওয়া থাকলো না। এখানে এই নো ওয়ান্ট, এই ওয়ান্টের মানে হচ্ছে অভাব, ঠিক আছে? তাদের কোনো অভাব থাকলো না,
কি হলো, সো দে হ্যাড নো ওয়ান্ট এনিমোর, তাদের আর কোনো অভাব থাকলো না, অ্যান্ড আলাদিন লিভড হ্যাপিলি উইথ হিজ মাদার। এবং আলাদিন কি করলো, তার মায়ের সাথে সুখেই দিন যাপন করা শুরু করলো। এই হলো আমাদের আলাদিনের গল্প। এখন আমরা কি করব, প্রশ্ন সলভ করব। এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার ফাইভের একটা প্যাটার্ন দেখছি। কোয়েশ্চেন নাম্বার ফাইভের একটা প্যাটার্ন দেখছি। এখানে আমরা কি জানি, যে কোয়েশ্চেন নাম্বার ফাইভে কিছু শূন্যস্থান থাকে, কিছু ওয়ার্ড অলরেডি তারা দিয়ে দেয় আমাদের, এবং সেখানে তিনটা এক্সট্রা ওয়ার্ডও দেয় যেগুলো আমাদের আসলে কোনো কাজে আসবে না। তো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন ওয়ার্ডগুলো আমাদের কাজে লাগছে। তাহলে চলো আমরা দেখি এখানে কোনগুলো আছে, একটু পড়ে দেখি। দেখো প্রথমটা ফ্রাইটেন্ড, আবার বলি ফ্রাইটেন্ড, আমার সাথে সাথে বলো তো ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া, ভীত হওয়া। যেহেতু টেন্ড ইডি শেষে যুক্ত আছে, তার মানে এটা পাস্ট টেন্স, তাহলে ফ্রাইটেন্ড মানে কি হলো, ভয় পেয়ে গিয়েছিল, ঠিক আছে, যেটা ভয় পেয়ে গিয়েছিল, যেটা অ্যাফ্রেড, অ্যাফ্রেডের সিনোনিম এটা। এরপর আছে ট্রেমলিং, কাঁপতে শুরু করলো, ভয়ে যে কাঁপতে শুরু করো সেটা ট্রেমলিং। কল্ড, ডেকেছিল, ফুড, খাবার, রাবড, ঘষেছিল, কেভ, গুহা, ডার্ক, অন্ধকার। এখন চলো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। নাম্বার এতে দেখো দ্য কেভ ওয়াজ, কেভটা কেমন ছিল, আমরা কিন্তু প্রথম দিকেই পড়েছিলাম যে দ্য কেভ কী ছিল, ডার্ক ইনসাইড, তাই না, ইনসাইড মানে ভেতরে, আর ডার্ক ছিল, অন্ধকার ছিল। তাহলে এখানে কি হবে, দ্য কেভ ওয়াজ ডার্ক। নাম্বার বি, আলাদিন ওয়াজ ড্যাশ, আলাদিন কেমন ছিল, আলাদিন তো অন্ধকার ঘুয়ে যেয়ে ভয় পেয়ে গিয়েছিলো, তাই না, যখন ম্যাজিশিয়ান আসলো না, তাহলে এটা কি হবে, ভয় পেয়ে যাওয়া, কোনটা যেন, হ্যাঁ ফ্রাইটেন্ড, তাহলে কি হবে, আলাদিন ওয়াজ ফ্রাইটেন্ড। আচ্ছা, হি ড্যাশ দ্য রিং, রিংটা কী করলো সে, রাবড, হি রাবড দ্য রিং। হি ওয়াজ ড্যাশ টু সি দ্য জিনি, হি ওয়াজ ট্রেমব্লিং, সে কাঁপছিল দৈত্যটাকে দেখে, কি করছিল সে, কাঁপছিল, হি ওয়াজ ট্রেমব্লিং। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু প্রশ্নের মধ্যে যদিও শব্দের বানানগুলো দেওয়া থাকে, বাট অনেকেই কি করো, তাড়াহুড়ো করে লিখতে যে বানানগুলো ভুল করে ফেলো। তোমরা কি করবে, প্রশ্ন যখন লিখবে তখন যতটুকু তোমরা প্রশ্ন থেকে লিখছো বা উত্তরটা যখন লিখছো, অন্তত কি করবে, বানানটা চেক করে নেবে, ঠিক আছে। আর যে বানানগুলো আমাদের প্রশ্নে নেই, আমাদের নিজেদের থেকে লিখতে হয়, সেগুলো কিন্তু তোমরা বানানটা ভালো করে শিখে নেবে। বানান ভুল হলে কিন্তু নাম্বার অনেক কেটে যায়। আচ্ছা, হি ওয়াজ, দেখো নাম্বারটি কী বলছে, নাম্বার ডি বলছিল যে হি ওয়াজ ড্যাশ টু সি দ্য জিনি, হি ওয়াজ ট্রেমলিং টু সি দ্য জিনি। এরপর দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য হাউস, বাসায় কিচ্ছু ছিল না, কী ছিল না, খাবার ছিল না, তাহলে কি হবে, দেয়ার ওয়াজ নো ফুড। হ্যাঁ, আমি তোমাদের সুবিধার্থে এখানে অলরেডি করে দিয়েছি, তোমরা এখান থেকেও দেখে লিখতে পারবে, অথবা আমি যখন বুঝাই তখনও তোমরা কি করতে পারো, প্রশ্নের মধ্যেই এবিসিডি কোনটা কোন অ্যান্সার হবে এবিসিডি দিয়ে লিখে নিতে পারো। আমাদের এই পাঁচ নম্বরে আরও কিছু দেওয়া আছে, আরও দুইটা ফর্ম দেওয়া আছে, আমরা সে দুটোও করবো। দেখো এখানে কি আছে, হেল্প মানে সাহায্য করা, অ্যাফ্রেড মানে ভয় পেয়ে যাওয়া, স্টার্টেড মানে কি শুরু করেছিল, ইনসাইড ভেতরে, স্লেভ দাস, হাংরি ক্ষুধার্ত, কল্ড ডেকেছিল, জেনে মানে, যিনি মানে কি, দৈত্য। আচ্ছা, এখানে যিনি হবে কি, জি দিয়ে, এখানে যে দিয়ে লিখেছি, এটা বানানটা ভুল আছে, এটা জি দিয়ে হবে। তাহলে নাম্বার এ দেখো কি বলছে, দ্য ম্যাজিশিয়ান ওয়াজ ড্যাশ বাই আলাদিন। আচ্ছা, এটা প্যাসিভ ফর্মে আছে, ম্যাজিশিয়ান ওয়াজ, ম্যাজিশিয়ানকে আলাদিন কি করেছিল, ডেকেছিল, ডাকা ইংরেজি কি, কল্ড,
দেখো এখানে যেমন আছে তেমনই হবে, কল্ড, ঠিক আছে? দ্য ম্যাজিশিয়ান ওয়াজ কল্ড বাই আলাদিন। আচ্ছা, বিং ড্যাশ আলাদিন বিগান টু প্রে। বিং ড্যাশ, কিছু একটা হয়ে আলাদিন কি করেছিল, বিং মানে হওয়া, কিছু একটা হয়ে আলাদিন কি করেছিল, দোয়া করা শুরু করেছিল। কি হয়েছিল? বিং অ্যাফ্রেড মানে ভয় পেয়ে, ভয় পাওয়ার পর কি হলো, আলাদিন দোয়া করা শুরু করেছিল, তাই না? যে ম্যাজিশিয়ানকে ডাকলো কিন্তু ম্যাজিশিয়ান কোনো সাড়া দিল না, তখন সে ভয় পেয়ে গেল এবং দোয়া করা শুরু করলো। তাহলে এখানে কি হবে, বিং অ্যাফ্রেড। এরপর কি আছে দেখো, নাম্বার সি, দ্য জিনি ওয়াজ দ্য ড্যাশ অফ দ্য রিং। জিনটা কি ছিল, ওই রিংয়ের স্লেভ, তাই না, দাস। দ্য জিনি ওয়াজ দ্য স্লেভ অফ দ্য রিং। নাম্বার ডি বলছে, উইথ দ্য ড্যাশ অফ জিনি আলাদিন কেম আউট অফ দ্য কেভ। উইথ দ্য ড্যাশ অফ জিনি, জিনির কিছু একটা নিয়ে আলাদিন কি করেছিল, কেভ, গুহার বাইরে আসতে পেরেছিল, অর্থাৎ যিনি তো তাকে সাহায্য করছিল, তাই না? তাহলে সাহায্য করা কি, হেল্প, তাহলে কি হবে, উইথ দ্য হেল্প অফ জিনি, জিনির সাহায্য নিয়ে কি করলো আলাদিন, কেম আউট, বাইরে বেরো আসলো, কিসের বাইরে, কেভের বাইরে, অর্থাৎ গুহাটার বাইরে। আলাদিন ওয়াজ ভেরি কি, হাংরি, আলাদিন অনেক ক্ষুধার্ত ছিল। ঠিক এটাও এখানে কি করা আছে, অ্যান্সার দেওয়া আছে, তোমরা এখান থেকে অ্যান্সারটা দেখে প্রশ্নের মধ্যে লিখে নিতে পারো, ঠিক আছে? প্রশ্নে ABCD দিয়ে লিখে নিতে পারো কোথায় কোন অ্যান্সারটা হবে। তাহলে এখন আমরা কি করব, ঠিক আরেকটা আছে একই প্যাটার্নে, আরেকটা আছে, আমরা সেটা করে ফেলি। কি আছে, কেম মানে এসেছিল, স্যাড মানে দুঃখ, ফ্যামিলি পরিবার, মাদার মা, ডাস্টি ময়লাযুক্ত, স্টার্টেড শুরু করেছিল, ব্রিঙিং নিয়ে আসা, ওয়ান্ট মানে চাওয়া বা অভাব। আচ্ছা, আলাদিন আস্কড হিজ ড্যাশ টু সেল দ্য ল্যাম্প। আলাদিন কাকে ল্যাম্পটা সে বিক্রি করার জন্য বলেছিল, হ্যাঁ তার মাকে। তাহলে কি হবে, আলাদিন আস্কড হিজ মাদার। দ্য বিগ জিনি ভ্যানিশড ফর বিগ জিনি, সে বড় দৈত্যটা ভ্যানিশ হয়ে গিয়েছিল, কেন হয়েছিল, ওদের জন্য খাবার আনার জন্য না, হ্যাঁ ফর ড্যাশ ফুড, এখন এই যে ফর নিয়ে আসার জন্য, তাই না, নিয়ে আসা ইংরেজিটা হচ্ছে ব্রিং, আর এখানে কি হচ্ছে, ব্রিঙিং, কারণ ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের ing ফর্ম হয়, ব্রিঙিং। তাহলে কি হচ্ছে, দ্য বিগ জিনি ভ্যানিশড ফর ব্রিঙিং ফুড। আচ্ছা, এরপরে সি নাম্বার হচ্ছে, দ্য বিগ জিনি ড্যাশ ব্যাক উইথ আ সিলভার ট্রে। বিগ জিনিটা ফিরে আসলো, কীভাবে আসলো, কেম ব্যাক, কেম ব্যাক মানে কি, ফিরে আসা, ওই যে আমরা শিখেছি কাম ব্যাক, কাম ব্যাকের পাস্ট টেন্স হচ্ছে কেম ব্যাক, ঠিক আছে, কেম ব্যাক উইথ আ সিলভার ট্রে অন হিজ হেড। তারপর কি, নাম্বার ডি, আলাদিনস ড্যাশ হ্যাড নো ওয়ান্ট এনিমোর। আলাদিনস ফ্যামিলি, আলাদিনের পরিবারের আর কোনো অভাব থাকলো না। আচ্ছা, আলাদিন ড্যাশ লিভিং হ্যাপিলি উইথ হিজ মাদার। আলাদিন স্টার্টেড, আলাদিন শুরু করলো লিভিং হ্যাপিলি, একদম সুখে শান্তিতে বসবাস করা, কার সাথে, তার মায়ের সাথে। এটাও আমরা করে ফেললাম, এটার অ্যান্সারটা কী আছে দেখো, পেয়েছো? এখন আমরা চলে যাব পরের প্রশ্নে। তোমরা এই জায়গাগুলোতে যেখানে অ্যান্সারগুলো আছে সেখানে স্ক্রিনশট তুলে নিয়ে পরবর্তীতে অ্যান্সারগুলো মিলিয়ে দেখতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ট্রু ফলস। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বাক্যগুলো পড়ো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, সত্য লেখো, কিসের জন্য, কারেক্ট স্টেটমেন্টের জন্য ট্রু লেখো অথবা ইনকারেক্ট স্টেটমেন্টের জন্য ফলস লেখো। তাহলে কি হচ্ছে, আলাদিন হ্যাড নো কম্পানিয়ন ইন দ্য ডার্ক কেভ। আলাদিনের কি ছিল না, কোনো কম্পানিয়ন ছিল না, কম্পানিয়ন মানে কোনো সঙ্গী, সে অন্ধকার যে গুহাটা আছে সেখানে আলাদিনের কোনো সঙ্গী ছিল না। হ্যাঁ ট্রু, আলাদিন কিন্তু অ্যালোন ছিল, আলাদিন ওয়াজ অ্যালোন, অ্যালোন মানে কি, কোনো সঙ্গী ছিল না সাথে। আচ্ছা,
নাম্বার বি, দ্য ম্যাজিশিয়ান রেসপন্ডেড টু দ্য কল অফ আলাদিন। আলাদিন যখন ম্যাজিশিয়ানকে ডাকলো তখন ম্যাজিশিয়ান তার ডাকে সাড়া দিয়েছিল। আসলে কি তাই? না, তাহলে এটা কি হবে? ফলস। আলাদিন ওয়াজ ফ্রাইটেন্ড অ্যান্ড বিগান টু প্রে। আলাদিন ভয় পেয়ে গিয়েছিল এবং দোয়া করা শুরু করলো। হ্যাঁ, এটা সত্য। হোয়েন হি রাবড দ্য রিং, যখন সে রিং আংটিটাকে ঘষলো, আর জিনি অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে আসা, সামনে আসা, ঠিক আছে? একটা জিন কি হলো? সামনে আসলো। হ্যাঁ, রিংটা যখন সে রাব করলো তখন একটা জিন চলে এসেছিল, এটা ট্রু। তারপর কী আছে? দ্য জিনি অফ দ্য রিং ডিড নাথিং টু আলাদিন। দেখো, বলছে যে এই জিনটা ছিল, রিংয়ের যে জিনটা, সে আলাদিনের জন্য কিছুই করে নাই। আসলে কি তাই? না, সে কিন্তু কেপ থেকে আলাদিনকে উদ্ধার করেছিল, বাইরে নিয়ে এসেছিল, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? এখানে যে কথাটা আছে যে ডিড নাথিং টু আলাদিন, এটা কি হবে? ফলস। এরপর নাম্বার এফ হবে, দ্য জিনি ফ্রিড আলাদিন অ্যান্ড হিজ মাদার। ফ্রি মানে মুক্ত করে, এটা যেহেতু পাস্ট টেন্স এই জন্য ফ্রিড, তার মানে মুক্ত করেছিল আলাদিন এবং তার মাকে ফ্রম অল কাইন্ডস অফ ওয়ান্টস, সকল ধরনের অভাব থেকে। হ্যাঁ, ট্রু, এটা কিন্তু ট্রু। দেখো, আমি এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা উত্তরগুলো কি করবে, পাশে লিখে নেবে, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি কিন্তু স্ক্রিনশট তোলার মতো যথেষ্ট টাইম দিয়ে ফেলেছি অলরেডি। আমরা এখন পরের যে প্রশ্ন আছে সেখানে যাব। কি আছে? আলাদিন, আচ্ছা আমরা আগে প্রশ্নটা পড়ি যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন সেন্টেন্সেস। এই কোয়েশ্চেনগুলো আগে পড়ি, এরপর উত্তর করব কিভাবে, বাক্য আকারে। কি বলছে? হুম ডিড আলাদিন কল, আলাদিন কাকে কল করেছিল? এই যে দেখো, ডিড, ডিডটা কিন্তু পাস্ট টেন্স। আমরা কি করব এখানে? কল যেহেতু আছে, আমরা এখানে পাস্ট টেন্স করার জন্য এখানে ইডি যোগ করলেই পাস্ট টেন্স হয়ে যাবে, কল, কল্ড। তাহলে কি হবে? হুম ডিড আলাদিন কল্ড, তাহলে আলাদিন কল্ড দ্য ম্যাজিশিয়ান, তাই না? ম্যাজিশিয়ানকে ডেকেছিল, তাই তো? হ্যাঁ। হোয়াই ওয়াজ আলাদিন অ্যাফ্রেড, আলাদিন ভীত ছিল কেন? আলাদিন কল্ড দ্য ম্যাজিশিয়ান, আলাদিন ম্যাজিশিয়ানকে ডেকেছিল, বাট দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কিন্তু সেখানে কোনো অ্যান্সার ছিল না। দ্যাট ইজ ওয়াই আলাদিন ওয়াজ অ্যাফ্রেড, ঠিক আছে? আচ্ছা, আবার শোনো, আলাদিন কল্ড দ্য ম্যাজিশিয়ান, বাট দেয়ার ওয়াজ নো অ্যান্সার, দ্যাটস ওয়াই আলাদিন ওয়াজ অ্যাফ্রেড। এটা একদম প্রথম দিকে, প্যারার প্রথম দিকেই আছে, তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারবে। তারপর কি আছে? হু ইজ দ্য স্লেভ অফ দ্য রিং, এই রিংয়ের স্লেভকে, দাসকে কি হবে? জিনি, দ্য জিনি। জিনি বানানটা তোমরা দেখে নেবে প্যাসেজ থেকে। তারপর কি আছে? নাম্বার ডি, হোয়াই ওয়াজ আলাদিন ট্র্যাভেলিং, আলাদিন কাঁপছিল কেন? আলাদিন ওয়াজ ট্র্যাভেলিং টু সি দ্য জিনি, জিনিটাকে দেখে তো, দৈত্যটাকে দেখে তো আলাদিন ভয়ে কাঁপছিল, তাই না? তাহলে কি বলবো? আলাদিন ওয়াজ ট্র্যাভেলিং টু সি দ্য জিনি, ঠিক আছে? এরপর ওয়াই হ্যাড দে নো ওয়ান্ট এনিমোর, তাদের কেন আর কোনো কি থাকলো না, অভাব থাকলো না? এটার প্রশ্নের উত্তর আমরা ট্রু ফলসে যে একদম এফ নাম্বারটা দেখেছি, যে দ্য জিনি ফ্রিড আলাদিন অ্যান্ড হিজ মাদার ফ্রম অল কাইন্ডস অফ ওয়ান্ট, এটাও লিখতে পারি, অথবা তোমরা তোমাদের নিজেদের মতো গুছিয়েও লিখতে পারো। আমরা দেখি এখানে কি আছে উত্তর হিসেবে। দেখো, প্রথমটা কি ছিল? আলাদিন কল্ড দ্য ম্যাজিশিয়ান। বি নাম্বারটা ছিল, আলাদিন ওয়াজ অ্যাফ্রেড বিকজ হি কল দ্য ম্যাজিশিয়ান বাট হি গট নো অ্যান্সার, অর্থাৎ দেয়ার ওয়াজ নো অ্যান্সার। সি নাম্বার, আ জিনি ইজ দ্য স্লেভ অব দ্য রিং। ডি নাম্বার কি? আলাদিন ওয়াজ ট্র্যাভেলিং বিকজ হি স দ্য জিনি, কারণ সে জিনিকে দেখলো। এখানে আলাদিন ওয়াজ ট্র্যাভেলিং টু সি দ্য জিনি লিখলেও হবে, প্যাসেজে যে সেন্টেন্সটা আছে সেটা দিলেও হয়ে যাবে। দে হ্যাড নো ওয়ান্ট এনিমোর, তাদের কোনো অভাব থাকলো না, বিকজ, কারণ দ্য বিগ জিনি সাপ্লাইড ফুড অ্যাকর্ডিং টু দেয়ার নিড, বড় দৈত্যটা কী করছিল? তাদেরকে সাপ্লাই, সরবরাহ করা, প্রদান করা, কী করছিল?
ফুড প্রদান করছিল অ্যাকর্ডিং টু দেয়ার নিড, অ্যাকর্ডিং টু মানে তাদের নিড মানে প্রয়োজন, তাদের প্রয়োজন অনুসারে বিগ জিনিটা কী করছিল, খাবার সরবরাহ করছিল। এটা এখানে এফ নাম্বার যে এটা আছে ট্রু ফলসটা আছে, সেই উত্তরটা খুবই সুন্দর একটা উত্তর হয়, তোমরা সেটাকে পড়ার চেষ্টা করবে। এরপর আছে আট নাম্বার, এটা হচ্ছে এইট নাম্বার, এখানে কি আছে, এখানে একটা প্রশ্ন আছে, আমরা জানি যে আট নম্বরে আমাদেরকে লেটার লিখতে বলা হয় তাই না? হ্যাঁ, কি আছে, সাপোজ ইউ আর মিতা, মনে করো তুমি মিতা, রাইট এ লেটার, একটা লেটার লিখো টু ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডকে, জেনি অ্যাবাউট আলাদিন, তোমার ফ্রেন্ডের নাম কি জেনি, তাকে আলাদিন সম্পর্কে কী করবে, আলাদিন অ্যান্ড হিস ম্যাজিক্যাল পাওয়ার, তার জাদুকরী যে শক্তিটা আছে সেটা নিয়ে কী করবে, লেটার লিখবে। এবং এখানে অবশ্যই খেয়াল রাখবে কোন কোন বিষয়গুলো, অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, মেন পয়েন্টস অফ লেটার অ্যান্ড ক্লোজিং, ঠিক আগের মতো। এই লেটারটা মূলত প্যাসেজের উপর ভিত্তি করে আসে, দেখা যায় অনেক সময় প্যাসেজটা তুলে দিলেই কী হচ্ছে, আমাদের উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে কী বলছে, প্রথমে অ্যাড্রেস থাকে, কার অ্যাড্রেস, যে লিখবে সে যেখান থেকে লিখবে সেই অ্যাড্রেস, এবং যেই তারিখে লিখবে সেই তারিখ। তাহলে মিরপুর থেকে লিখছে 15 ফেব্রুয়ারিতে, দেখো কী আছে, ডিয়ার জেনি ইউর লেটার ইজ টু হ্যান্ড, ইউর লেটার ইজ টু হ্যান্ড, মানে তোমার লেটারটা আমার হাতেই আছে, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড, তোমার চিঠিতে তুমি কী করেছো, জানতে চেয়েছো টু নো অ্যাবাউট আলাদিন অ্যান্ড হিজ ম্যাজিক্যাল পাওয়ার, তুমি জানতে চেয়েছো আলাদিন আর তার ম্যাজিক্যাল পাওয়ার সম্পর্কে। ওয়েল ঠিক আছে, লেট মি রাইট অ্যাবাউট ইট, আমি তাহলে এই ব্যাপারে লিখছি, ঠিক আছে। আলাদিন ওয়াজ দ্য সন অফ এ পুয়ার টেইলর, আলাদিন কি ছিল, একটা গরিব দর্জির ছেলে ছিল, হি হ্যাড নো ইন্টারেস্ট ইন ওয়ার্ক, সে কোনো কাজ করতে চাইতো না। ওয়ান ডে, একদিন, আ স্ট্রেঞ্জার ইন দ্য গোইস অফ হিস আঙ্কেল রিচড দেয়ার, আচ্ছা একজন স্ট্রেঞ্জার, একজন অদ্ভুত লোক কী করলো, তাদের ওখানে আসলো, হি টুক আলাদিন উইথ হিম অ্যান্ড রিচড আ কেভ, সে আলাদিনকে নিয়ে গেল কোথায়, কোথাও ওই একটা কেভের মধ্যে নিয়ে গিয়েছিল, হি সেন্ট হিম দেয়ার, সে কী করলো আলাদিনকে ভেতরে পাঠালো, ইনসাইড দ্য কেভ, কেভের ভেতরে, আলাদিন ড্রপ দ্য ল্যাম্প, আলাদিন কী করলো প্রদীপটাকে ঘষলো, অ্যান্ড সো আজিনি অ্যাপিয়ার বিফোর হিম, আচ্ছা একটা দৈত্য তার সামনে চলে এসেছিলো, দ্য জিনি সেড দ্যাট হি মাস্ট অবি হিজ অর্ডার, জিনি বললো কে যে সে অবশ্যই আলাদিনের কী করবে, অর্ডারগুলো মেনে নেবে, মান্য করবে। তখন আলাদিন অর্ডার হিম টু টেক হিম আউটসাইড দ্য কেভ, তখন আলাদিন কী করলো, তাকে অর্ডার করলো যে তাকে কেভের বাইরে নিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ফুড টু ইট, এবং তাদের কী করলো, সরি, দ্য জিনি আউটসাইড দ্য কেভ, অ্যান্ড দ্য জিনি টুক হিম আউটসাইড, জিনি কী করলো তাকে বাইরে নিয়ে গেলো, আলাদিন ওয়াজ ভেরি হাংরি, আলাদিন খুব ক্ষুধার্ত ছিল, আলাদিন রিটার্ন হোম, আলাদিন বাড়ি ফিরে আসলো, বাট দেয়ার ওয়াজ নো ফুড, সেখানে কোনো খাবার ছিল না, টু ইট ইন দ্য হাউস, বাসায় খাবারের মতো কোনো খাবার ছিল না, আচ্ছা, সো হি আস্কড হিজ মাদার টু সেল দ্য ল্যাম্প, তখন সে ল্যাম্পটা বিক্রির জন্য বললো, বাট শি বিগান টু রাব ইট, অ্যান্ড অ্যানাদার যিনি অ্যাপিয়ার্ড, সে এটাকে ঘষা শুরু করলো, এবং আরেকটা দৈত্য চলে আসলো, আলাদিন অর্ডার হিম টু ব্রিং সাম ফুড, আলাদিন তাকে কী করলো কিছু খাবার নিয়ে আসার জন্য বললো, অ্যান্ড দ্য জিনি ব্রট ফুড ফর দেম, যিনি কী করলো তাদের জন্য খাবার নিয়ে এসেছিলো, দাস এইভাবে দে হ্যাড নো ওয়ান্ট, অ্যান্ড আলাদিন লিভ হ্যাপিলি উইথ হিস মাদার, এইভাবে তাদের কোনো আর অভাব থাকলো না, আর আলাদিন তার মাকে নিয়ে সুখেই শান্তিতে বসবাস করলো। এরপর কী বললাম, এটা তো মূল পয়েন্ট গেল, তারপর কী বলবো, নো মোর টুডে, টেক কেয়ার, আজকে আর লিখছি না, তুমি ভালো থেকো, টেক কেয়ার, ইউর লাভিং ফ্রেন্ড মেতা। এরপর কী করব, নিচে এনভেলাপ দেব, তোমরা সবসময় বাম পাশে যে পৃষ্ঠাটা থাকবে সেই পৃষ্ঠায় লেটার লেখা শুরু করবে, এবং ডান পাশের পৃষ্ঠায় যেন এসে লেটারটা শেষ হয়, এনভেলাপটা সহ বাম পৃষ্ঠায় লেখা শুরু করবে এবং ডান পৃষ্ঠায় কী করবে ওটা শেষ করবে, ঠিক আছে।
তারপরে কি আছে? তো এই হলো আমাদের আজকের আলোচনা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোমওয়ার্ক। তো আমরা অলরেডি জানি যে আমরা কোনটা হোমওয়ার্ক দিই, যেদিন যে ক্লাসটা হয় সেদিন সেটাই আমাদের হোমওয়ার্ক থাকে। তো আজকেও মডেল টেনটাই আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে প্যাসেজটা এখন পড়ালাম সেটা তোমরা কি করবে, ভালোভাবে ভিডিওটা টেনে টেনে ভালোভাবে বুঝে নেবে আর ঠিকভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই শিটের এই দুইটা যে আনসিন প্যাসেজ আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, স্টে হোম, স্টে সেফ, বাই বাই।